সুন্দরবন জীব বৈচিত্র্য আর সৌন্দর্যে ভরপুর ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা সবুজ একটি দ্বীপ। এটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, আর তাতে প্রতিনিয়ত চলেছে জোয়ার ভাটার খেলা। সুন্দরবনের মানুষ মাছ কাঁকড়া আর জঙ্গল থেকে মধু সংগ্রহ করে বেঁচে রয়েছে। ভারত বাংলাদেশ মিলে প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে সুন্দরবন, আর এই গহীন জঙ্গলে রয়েছে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। জঙ্গলের সঙ্গে একেবারে মিলে মিশে বসবাস করছে এখানকার বাসিন্দারা। দিদি বাঘ দেখেছেন? কবে? যখন বাঘ আসে ভয় লাগে তো? বাঘ কতদিন আগে এসেছিল? রাতের দিকে একা বেরোন ভয় লাগে না? সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য যেমন আমাদের বড় বড় সামুদ্রিক ঝড় থেকে বাঁচিয়ে রেখেছে, তেমনি এখানকার জীব বৈচিত্র্যকে ধরে রেখেছে। আমাদের এবারে যাত্রা সুন্দরবন। কলকাতা থেকে 100 কিলোমিটারের মধ্যেই রয়েছে সুন্দরবন। এবার আমরা সাইকেলে চেপে যাব সুন্দরবন, এমনটাই ঠিক হলো। আমরা খুব সকালে সাইকেলে বেরিয়ে পড়লাম সুন্দরবনের ঝড়খালির উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা যাব ঝড়খালিতে। আমরা আমাদের সাইকেল ট্যুর স্টার্ট করলাম এয়ারপোর্ট 1 নম্বর থেকে, আর আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি নিউ টাউনে। আমরা দেখতে পাচ্ছি ওয়েদার খুব একটা ক্লিয়ার নয়, চতুর্দিকে কুয়াশা মাখা ভরেই আমরা যদিও বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে আমাদের রোডটা যেহেতু ক্লিয়ার নয়, আমরা ক্যামেরা পার্সনকে বলবো একটু আমাদের দৃশ্যগুলো দেখানোর জন্য। এই রাস্তায় যদি আমরা যেতে চাই তাহলে আমাদের ব্লিঙ্কার জ্যাকেট বা অন্যান্য ব্লিঙ্কার লাইট যেগুলো রয়েছে আমরা এক্ষুনি সেগুলো বার করবো এবং করবো, যেহেতু আমাদের এটা ইকো ফ্রেন্ডলি ট্যুর এটা, তা আমরা সেটাই চেষ্টা করবো যতটা সেফলি যাওয়া যায়, সেফ লাইফ সেফ ড্রাইভ। যেমন পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে মানে অ্যাওয়ার করছে, যেভাবে প্রচার করছে, তো আমরাও সেগুলো মানবো। আমরা দেখতেই পাচ্ছি আমরা হেলমেট পরেছি, আমাদের ব্লিঙ্কার জ্যাকেট আছে, পিছনে ব্লিঙ্কার লাইট আছে, সমস্ত কিছু সরঞ্জাম নিয়েই কিন্তু আমরা ঝড়খালির উদ্দেশ্যে এগিয়ে যাব। গুড মর্নিং, আমরা বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে এগোচ্ছি। আমরা এখন বাসন্তী হাইওয়ের দিকে, আর এখন আছি নিউ টাউনে। নিউ টাউন হয়ে আমরা হাতিশালা হয়ে কুলটি হয়ে আমরা বাসন্তী ঢুকবো। বাসন্তী থেকে সোজা গিয়ে মিনাখা হয়ে আমরা আমাদের গন্তব্য সুন্দরবনে ঢুকবো। ঝড়খালিতে আমরা যখন পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে এসেছে। আমাদের সূর্য ডোবার অনেক আগেই পৌঁছানো উচিত ছিল, কিন্তু কি আর করা যায়, অন্ধকারেই এগিয়ে চললাম জঙ্গলের বুক চিরে। মাঝে মাঝে গায়ে শিহরণ দিলেও মনের জোরেই এগিয়ে চললাম। আমরা রাতে থাকার জন্য ঝড়খালির একটি রিসর্টে এসে উঠি। রাতটা কাটিয়ে পরদিন সকালেই আমরা বেরিয়ে পড়ব সুন্দরবনের চারপাশটা দেখার উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের ঝড়খালিতে। গতকাল আমরা দমদম থেকে শুরু করে
করেছিলাম আমাদের সাইকেল যাত্রা। আমরা দেখতেই পাচ্ছি সুন্দরবনের একটা আমরা খাড়ির সামনেই আমরা বসে আছি, পিছনেই দেখতে পাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্ট, একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এদিকে একটা মাচান রয়েছে, সামনে একটা মাচান রয়েছে। এখান থেকে কিন্তু যারা মাছ ধরতে পছন্দ করে তারা এখানে অনায়াসে এসে মাছ ধরে, মাছ শিকার করে নিয়ে যায়। আর সুন্দরবনের মেন জীবিকা হচ্ছে কাঁকড়া, মাছ ধরা, এই নিয়েই এদের জীবন জীবিকা, তারা জীবন সংগ্রহ করে বেঁচে রয়েছে। আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরবো। সুন্দরবনের বাসিন্দাদের প্রধান জীবিকা নদীতে মাছ কাঁকড়া আর জঙ্গলে কাঠ মধু সংগ্রহ করা। জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে অনেকেই আর ফিরে আসেনি, এমন অনেক কাহিনী লুকিয়ে রয়েছে এই দ্বীপাঞ্চলে। জঙ্গলে মধু সংগ্রহ করতে যাবার আগে বা নদীতে মাছ ধরতে যাবার আগে তারা বনবিবির পুজো করে তবেই কাজে বের হয়। তাদের বিশ্বাস, জঙ্গলে বিপদে পড়লে বনবিবিকে স্মরণ করলে তারা বিপদ থেকে রক্ষা পাবে। এই বিশ্বাসেই তারা বহু বছর ধরে বনবিবির আরাধনা করে আসছে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পুরো সুন্দরবনের গ্রামে গ্রামে চলে বনবিবির পূজা। আপনাদের এখানে বনবিবির পুজো সম্পর্কে আমরা জানতে চাইবো, এটা কিভাবে শুরু হলো? এখানে মূলত যে পূজা হয়, এই পুজোটার বয়স আপাতত 45 থেকে 50 বছর বয়স। এখানে যখন পুজোটা উদ্বোধন হয়, এখন নদীর ওপাশে যেটা রিজার্ভ ফরেস্ট রয়েছে বর্তমানে, সেই রিজার্ভ ফরেস্টের ওপাশে ওখানে কিন্তু আমাদের একটা ছোট্ট মানে কি বলে ঝুপড়ি বেঁধে পুজো হতো। হ্যাঁ, সেই পুজোতে এবারে আমাদের যারা দাদু ঠাকুরদা যারা ছিল তারাই পুজোটা করতো। সেখানে প্রায় এরকম প্রায় 10 থেকে 15 বছর পুজো হয়। 10 থেকে 15 বছর পুজো হওয়ার পরে তারপরে এই ঝড় বৃষ্টি, এই সময় তো ঝড় বৃষ্টি বেশিরভাগ হয়। ঝড় বৃষ্টিতে অনেক সমস্যা দেখা দেয়, নৌকা নিয়ে পারাপার করতে হয়। হ্যাঁ, সেই নিয়ে অনেক সমস্যা দেখা দেওয়ার কারণে এই পুজোটা কিন্তু আমাদের এখানে নদীর এপাশে চলে আসে। বৈশাখ মাসের যে শেষ মঙ্গলের ঐতিহ্য হচ্ছে, আমাদের এখানে যারা মাঝি মোল্লা বা যারা জেলে তাদের কাছে একটা এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবার একটাই তাদের শুভ দিন, যে ফলাহারী নারায়ণী পূজা বলে একটা পূজা, যেটা বছরের আর কোনো দিন হয় না, শুধুমাত্র এই বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে এই পূজাটা হয়ে থাকে। এর গুরুত্ব হচ্ছে আমাদের এখানকার মানুষের একটা পুরনো বিশ্বাস বা একটা ধারণা রয়েছে, যে নদীতে যখন মাছ ধরতে যায় বা জঙ্গলে ধরো জ্বালানি কাঠ বা অন্য কিছু মধু সংগ্রহ করতে গেলে তখন কিন্তু ওই আশাবাড়িটা নিয়ে যায় এবং মন্ত্রপূত ওই আশাবাড়ি। হ্যাঁ, যেখানে অলৌকিক ক্ষমতা হচ্ছে এই যে আমাদের এই জঙ্গলে যে জন্তু জানোয়ার, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বলা সব থেকে হিংস্র, তাদের হাত থেকে বাঁচার জন্য যে একটা বিশ্বাস। পুরো সুন্দরবন ঘুরতে হলে আপনাকে 2-3 দিন হাতে সময় নিয়ে আসতে হবে। সুন্দরবন ঘোরার সব থেকে ভালো সময় শীতকাল। আমরা সুন্দরবনে 2-3 দিন কাটিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম।
সুন্দরবন ঘোরার যদি আপনি প্ল্যান করে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পৌঁছে দেব সঠিক ডেস্টিনেশনে।